हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तो कैमन आछो तुम्हारा सबाई? आशा करछि सबाई भालो आछो, आमिओ भालो आछि। सकलेर भालो कामना करे आज के आमार ई ब्लगटा शुरू करछि। तो आज के आमि अनेकटा बेला थेके स्टार्ट करछि, कारण आमि काजकर्म करे निएछि, पुजो दिए दिएछि देखो। तारपर सब काज करे एखन पुजो टुजो दिए एखन जाई কাজ সব করে এবার আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে কি রান্না করবো তাই দেখাবো তোমাদেরকে, আর এখন একটু চা বানাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা তোমরা সবাই। বন্ধুরা, সব মাছ কাটা হয়ে গেছে, মানে এগুলোকে ধোয়া দিয়ে করছি ভালো করে, একটু গায়ের মধ্যে আসছে শক্ত করে, এই জন্য ভালো করে এগুলোকে জানাচ্ছে দেখে দেখে। তাহলে মাছগুলোকে ধুয়ে নিই, তারপর আবার ভাত করতে হবে। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে রয়েছে মাছ। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এদিকে আমি একবার ভাজা বসিয়েও দিয়েছি, আর এদিকে চা বসিয়েছি। তো চাটা এখনো হয়নি। এই যে একবার ভাজা হয়ে গেছে, আবার একবার দিয়েছি। এই যে মাছ একবার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ধুয়েছি আমি একটু। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, তুলসি গ্যাসটাকে জোরে করে দিই। এই যে আমার মাছ ভাজা হচ্ছে, আর এই যে হচ্ছে আমার চা। তো এই যে চাটাকে শুয়ে নিই, তারপরে এই যে আমার লাস্ট হচ্ছে, এটা ভাজা হয়ে গেলে সব মাছ ভাজা হয়ে যাবে। আর এদিকে আমি সবজি কেটে রেখেছি, এইটা দিয়ে আজকে মাছের ঝোল বানাবো। বুঝছো, এদিকে একটা পেঁয়াজ কেটে রেখেছি। তো এই যে আমি এখন মাছ নামিয়ে সবজিটা কড়াইতে বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে সব মাছ ভাজা রয়েছে। তো এই সবজিটার মধ্যে মাছ দিয়ে বানাবো, তোমরা যতক্ষণ দেখতে থাকো ভিডিওটা। আমার তরকারি অনেকটা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। রেডি, তরকারিটা হয়ে গেছে, এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো। আমার তরকারি রান্না হয়ে গেছে, তো চলো এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো রান্না হয়ে গেল, আর খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে বাসন মাজা হয়ে গেল। এখন আর আপাতত কোনো কাজ নেই,
তো এখন আমি পড়াশোনা করব, তারপর আবার পড়ে টড়ে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দুপুরবেলা থেকে লম্বা একটা রেস্ট নিয়ে আমি চলে আসলাম। তো এখন অনেকগুলোই কাজ ছিল, কাজগুলো করে নিলাম, জানলা দরজাগুলো সব দিয়ে দিলাম, ঘরে অন্ধকার হয়ে এসছে তাই আলোটাও জ্বালিয়ে দিলাম, আর ওদিকে জলগুলো ভরে নিয়ে আসলাম। তো সমস্ত কাজ মাজ করে এখন এইটার মধ্যে একটু জল দিতে হবে, জলটা দিয়ে নিই। সেগুলোকে ফিল্টার হতে দিই, তারপরে আবার জল দেব। তো বন্ধুরা আজকে সন্ধ্যে হয়ে গেছে, তো আমি পুজো টুজো দিয়ে নিলাম, এবার কিছু কাজকর্ম ছিল ওগুলো করে নিলাম, আর আজকে সন্ধ্যাবেলা রান্না করব না, কারণ দুপুরে যেটা রান্না করেছিলাম ওটাই আছে, তো রাত্রেবেলা ওটাই খেয়ে নেবো, সবাই খেয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এত অবধি, আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সবাইদের খেয়াল রাখবে, আর অবশ্যই আমার ভিডিও দেখবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্যে, দেখার জন্যে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, তো ততক্ষণ সবাইকে বাই বাই, টাটা, গুড নাইট।